অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। বাম্পার কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটিতে জানাবো আদা চাষ সম্পর্কে, কিভাবে আপনারা আদা চাষ করবেন। তো দর্শক বন্ধু, আপনারা আদার ব্যবহার তো প্রায় সকলেই করেন, হয়তো সবজির মধ্যে দিয়ে ব্যবহার করেন বা সকালে চায়ের মধ্যে দিয়েও আপনারা আদার ব্যবহারটা করে থাকেন। এই আদা চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা চাষ করা হচ্ছে, তাই এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ তথ্য জানাবো আপনাদের। আদা কোন মাসে লাগাতে হয়, জমি কিভাবে আপনারা তৈরি করবেন আদা চাষের জন্য, আদা চাষের জন্য আপনারা কতটুক বেড রাখবেন এবং সারি থেকে সারি দূরত্ব কতটা দেবেন, আদার সিডস যে আদাটা আপনারা লাগাবেন সে আদাটা আপনারা কোথায় পাবেন এবং কী রকম রেটে পাবেন, কোন ভ্যারাইটি সবথেকে ভালো হয়, সব বিষয়ে আদা চাষের সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। আর এখনও যারা আমার এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো কৃষক বন্ধু, আদা চাষের সবচেয়ে জরুরি যেটা জানা দরকার সেটা হচ্ছে আদা চাষের সময়। আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র এবং বৈশাখ মাস, আদা চাষের জন্য একদম পারফেক্ট বা উপযুক্ত সময়। এরপরে আদা চাষের জন্য জমি সিলেকশন বা জমি নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এঁটেল মাটি বা পলি মাটি আদা চাষের জন্য অনুপযুক্ত, কারণ এই ধরনের মাটিতে আদা চাষ কিন্তু সেরকমভাবে হয় না এবং নিচু জমিতেও আদা চাষ হয় না, কেননা অল্প বৃষ্টিতেই সেখানে পানি বেঁধে যায় এবং আদাটা একটা নষ্ট হওয়ার সম্ভাবনা হয় এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণুরও সৃষ্টি হয়। আর আদা নষ্ট হয়ে যায় অবশ্যই উঁচু বেলে দোআঁশ মাটি আদা চাষের জন্য একদম পারফেক্ট বা উপযুক্ত। কৃষক বন্ধু, আমরা কিন্তু দেখে নিলাম আদা চাষের জন্য কোন জমি সবথেকে ভালো। এবার হচ্ছে আদা চাষের জন্য জমিটা আমরা কিভাবে তৈরি করব বা কতটা চার্জ দেব। জমি অবশ্যই আপনাকে ভালো মতো চার্জ দিয়ে নির্বাচন করে নিতে হবে। আদা যেহেতু কন্দুজাতীয় ফসল, মাটির নিচে হয়, এর জন্য অবশ্যই আপনাকে মাটিটা ভুরভুরে করে রাখতে হবে এবং উর্বর যাতে মাটিটা হবে সেই রকম রাখতে হবে অবশ্যই আপনাকে। আর একটা কথা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জমি নির্বাচনের সময়, সেটা হচ্ছে জমিতে যেন সারাদিন রোদ থাকে, কারণ মাটিতে যে সমস্ত পোকামাকড় থাকে বেশি রোদ পেলে মাটির উপরে আসবে এবং সেই পোকাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং মরে যাবে। এবং আদা চাষের জন্য রোদটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, তাই আপনারা যে জমিটা নির্বাচন করবেন সেখানে যেন সারাদিন রোদ থাকে এরকম জমি আপনারা নির্বাচন করে নেবেন। কৃষক বন্ধু, আমাদের তো এই সব বিষয়ে জানা হয়ে গেল, এখন জানাবো আদা চাষের জন্য কী কী সার আপনারা দিবেন। আপনাকে তো গোবর সার অবশ্যই দিতে হবে, যেহেতু আদা একটি দীর্ঘকালীন ফসল, এর জন্য অবশ্যই আপনাকে বিঘা প্রতি গোবর দিতে হবে কম করে হলেও 2-3 ট্রাক্টর। এছাড়াও এনপিকে সার তো দিতেই হবে, এনপিকে সার হিসেবে আপনাকে 10-26 দিতে হবে, ডিএবি দিতে হবে, এছাড়া মাইক্রোনিউট্রিয়ন দিতে হবে এবং ম্যাগনেসিয়াম যে সালফেট রয়েছে এগুলো আপনাকে দিতে হবে। আদা চাষ এবার যদি দেখি, কমসে কম আপনার সময় লাগবে 9-10 মাস এবং বাজার দরের কম বেশির কারণে আপনারা হয়তো 12-13 মাস বা 14 মাসও আদা জমিতে রাখতে পারেন। এরপরে আসি আদার সিড সিলেকশন। আদার যে মুখি বা সিড যেটা আপনারা লাগাবেন সেটা আপনাদের ওই দিকে কী বলে আমার সঠিক জানা নাই, কিন্তু আমাদের এই দিকে যেটাকে মুখি বলে, যে আদাটা লাগাতে হয় বা যে সিডটা লাগাতে হয় সেটা কয়েকদিন আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন এবং যে কোনো ধরনের ম্যানকোজেব হোক বা কার্বনেডিজিয়াম হোক বা যে কোনো ধরনের আপনারা একটা ছত্রাকনাশক দিয়ে সেটাকে 2 গ্রাম হারে লিটার প্রতি পানিতে দিয়ে আপনারা সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেই আদাটাকে বা সেই সিডটাকে আপনার কমসে কম 30 মিনিট ডুবিয়ে রাখবেন। তারপর সেটা জমিতে রোপণ করার আগেও 2 ঘন্টা কমসে কম শুকিয়ে নেবেন, যাতে আদার মধ্যে পানিটা না লেগে থাকে। আদা গজিয়ে ওঠার পর মিনিমাম সময় লাগবে আপনাদের 25-30 দিন। চারা গজিয়ে ওঠার 10-15 দিনের মধ্যে আপনাকে মাটির বা সারির যে মাঝখানের মাটিটা রয়েছে সেটা আপনাকে কুপিয়ে বা হুলমেরা আলগা করে দিতে হবে এবং অবশ্যই
এবং বেটের সাইটের মাটিটা তুলে আপনারাও উপরে তুলে দেবেন। কৃষক বন্ধু, এইভাবে যদি আপনারা আদা চাষ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন। এবং আপনারা কিন্তু সকলেই জানেন যে আদার যে একটা বাজার মূল্য সেটা কিন্তু সবসময় বাজারে 100 থেকে 150 টাকা কেজির উপরেই থাকে। তো দর্শক বন্ধু, আপনারা যদি এইভাবে আদা চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা আপনারা ইনকাম করে নিতে পারবেন এবং ভালো অর্থ আপনারা পাবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা আপনাদের একটু উপকার বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনাদের কোনোরকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে এই বিষয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।